দুর্নীতি দমন কমিশনকে আরও গতিশীল হয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করলে তিনি একথা বলেন। পরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের জানান, গত এক বছরে সংস্থার মামলার হার কমলেও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে সাজা দেওয়ার হার বেড়েছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তেই সরকারি এই সংস্থাটি কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন দুদক চেয়ারম্যান।